তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেখানে আমি যাব সেটা হলো রেইনবো ওয়াটারফল। এর আগেবার যখন মনসুন টাইম ছিল তখন আমি এই ওয়াটারফলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় কোনো কারণবশত আমি যেতে পারিনি। তো এইবার সেই সুযোগটা আমি ছাড়বো না। বিগত মানে গতকালকেও বেশ বৃষ্টি ছিল, আশা করি রেইনবো ওয়াটারফলে বেশ জল হবে। তো সেই উদ্দেশ্যে আমি আজকে রওনা হচ্ছি। দেখা যাক ওয়াটারফল অবধি পৌঁছতে পারি কি না, কারণ আমি সেখানকার রাস্তা একদমই চিনি না। আর দেখি পৌঁছতে পারছি কি না, তা যদি পৌঁছতে পারি তাহলে তোমাদেরও দেখাবো সেই রেইনবো ওয়াটারফল। তো ভিডিওর সাথে থাকো, শেষ অবধি দেখো, দেখো পৌঁছতে পারছি কি না। আকাশটা দেখে মনে হচ্ছে না যে আমি এই রেইনবো ওয়াটারফলটা এক্সপ্লোর করতে পারবো। এখান থেকে প্রায় 71 কিলোমিটার দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। প্রায় এখানে গুগল ম্যাপে 2 hours 19 minutes দেখাচ্ছে, দেখি পৌঁছতে পারছি কি না। কারণ পাহাড়ে আমি জানি হয়তো পাহাড়ে প্রচণ্ড রকম বৃষ্টি চলছে, তো সেই রকমভাবে আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি যে বৃষ্টি হলেও আমি থামবো না, আমি আমার মতন করে সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাব। তো এই খাপড়াইল মোড়ে আমরা পৌঁছে গেলাম। খাপড়াইল মোড় থেকে আমরা চলে যাবো বাঁ দিকে। তোমরা ওই দূরের আকাশটা একবার দেখো, দেখলেই ভয় লাগছে, আকাশটা দেখেই ভয় লাগছে। এই গাছগুলোর জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু এই গাছগুলো যখন সামনের দিকে থাকবে না তখনই আমরা পাহাড়ের হালকা হালকা ছাপ তো এখান থেকে দেখতে পারবো। মানে একটু আগেই মনে হচ্ছে যে এই জায়গাটা বৃষ্টি হয়েছে, তো রাস্তা এখনও অবধি ঠিক মতো শুকায়নি। তো ওপরে তো নিশ্চিত বৃষ্টি হচ্ছেই হচ্ছে, যেটা কিনা এতক্ষণ ধরে আমি বৃষ্টি পাইনি। এবার মনে হচ্ছে যে একটু বৃষ্টির জন্য আমাকে প্রিপেয়ার হতে হবে, রেনকোট লাগিয়ে নিতে হবে যদি খুব বৃষ্টি হয়। তো সামনে গিয়ে দুপাশে দুটো রোড আর কি ডিভাইড হয়ে যাচ্ছে। আর যদি লেফটে চলে যান তাহলে পৌঁছে যাবেন মিরিকের সাইডে, মিরিক হয়েও দার্জিলিং যাওয়া যায়। তো এখন আমাদের যেতে হবে রাইট সাইডে, যেটা কিনা কার্শিয়াংয়ের দিকে। তো সামনে এই অপরূপ একটা দৃশ্য, অপরূপ একটা সিনারি, যেটা কিনা শুধু বর্ষাতেই সম্ভব, এই মনসুন টাইমেই সম্ভব। মনসুন টাইমে পাহাড় একটা অন্যরকম রূপ নেয় যেটা আমি বলবো। তো সবারই একবার অন্ততপক্ষে মনসুনে দার্জিলিং আসাটা খুবই জরুরি। ঝিরিঝিরি বৃষ্টি যেটা বলে সেরকম বৃষ্টি হচ্ছিলো, সেজন্য রেনকোটটা লাগিয়ে নিলাম যাতে সামনে কোথাও গিয়ে না দাঁড়াতে হয়। এখান থেকে 13 কিলোমিটার, তো আমরা গেট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম। তো এই যে একটা ছোট ওয়াটারফল বা রিভার যেটা কিনা বলা যায়, এখান থেকে রোহিণী খুব একটা দূর না। তো এখন এই মনসুনে সব ওয়াটারফল সব নদী মানে এরকম। ওই যে শিলিগুড়ি, ওই কাজটা তো বেশ পরিষ্কার। ওয়েলকাম টু কার্শিয়াং। কার্শিয়াং আর এখান থেকে খুব একটা বেশি দূর তো হবে না। তো আমরা আরেকটা সুন্দর ওয়াটারফলের কাছে পৌঁছে গেলাম। বৃষ্টির মধ্যে এইরকম একটা ওয়াটারফল আর এইরকম একটা সৌন্দর্য, এরকম একটা বিউটি, ন্যাচারাল বিউটি দেখার জন্য এত কষ্ট করে বের হয়েছি। নিচে এখনো রৌদ্র আছে, কিন্তু উপরটা এত বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, শুধুই বৃষ্টি।
আপনারা এই বৃষ্টিতে ঘরে বসে এক কাপ চায়ের সাথে এই ভিডিওটা এনজয় করেন। সোনাডার কাছে যে এই গম্বুজ মানে গুম্ফাগুলো রয়েছে সেটার একটু আগে আমাদের বাঁ দিকে রাস্তাটা নিতে হবে। তো বৃষ্টির জন্য আমি মোবাইলটা এখানে মাউন্ট করতে পারছি না, তো আবার এটাকে পকেটে ঢুকাই, সেখানে পৌঁছাই। এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার, তো সেখানে পৌঁছাই, তারপরে যদি সমস্যা হয় তো মোবাইলটা মাউন্ট করব। পাহাড়ে কখন রোদ উঠবে কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক থাকে না। আমার এই চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো এই সেই মনোরম অসাধারণ ওয়েদার। ওয়েলকাম ব্যাক জানাচ্ছি এই মোটো ব্লগিং সেটআপে। এখন এই জায়গাটাতে তো এখন বৃষ্টি নেই, আমি প্রায় সোনাডার খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি, আর বেশিক্ষণ আশা করি বেশিক্ষণ লাগবে না। এখান থেকে টোটাল 6 কিলোমিটার দেখাচ্ছে, তো দেখা যাক আর কতক্ষণ লাগে। 12:24 বাজে এখন, তো এখান থেকে আরেকটু গিয়েই বাঁ দিকে দেখাচ্ছে আমাকে, এই পাম্পের পাশে রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে, কারণ এখানে তো কোনো রাস্তা ছিলই না। হয়তো হাঁটা পথ থাকলেও থাকতে পারে, কিন্তু বাইক নিয়ে যাওয়ার মতন কোনো রকমই রাস্তা সেখানে ছিল না। তো এই যে সেই গুম্ফাগুলোর কথা যেটা বললাম আমি, এটা ঠিক সোনাডা বলে এই জায়গাটা। তো আমাদের এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। এবার এখান থেকে প্রায় 6 কিলোমিটার নিচে নামার পালা। বাবা রে এতটা খাড়া, বাহ, ওই অফ রোড। এখান থেকেও আমাকে নিচের দিকে চলে যেতে হবে। বাবা রে খতরনাক অফ রোড তো। জানি না যাওয়ার সময় কি হবে, বেশ খাড়া সাথে সাথে এই অফ রোড, কোনো রোডই নেই এটাতে। আর আমি পুরোপুরি একা সোলো, জানি না এটা উঠবে কিনা, আশা করি উঠে যাবে। বাহ একটু একটু গরম গরম, একটু একটু ঠান্ডা ঠান্ডা, আর সাথে অল্প অল্প বৃষ্টি, ছিটাফোটা ছিটাফোটা বৃষ্টি মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই একটা ওয়েদার। রাস্তাটা একবার জাস্ট মানে দেখেন একবার রাস্তাটা কি অবস্থা, কতটা টার্নিং আর কতটা এখান থেকে যেতে কিনা লাগবে 18 মিনিট। তো এরকম একটা অফ রোড হয়তো আমি সবসময় চাচ্ছিলাম খুঁজছিলাম, তো আজকে আমি সেই অফ রোডের সম্মুখীন মানে অজান্তেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর, যতগুলো না ওয়াটারফল, এর আগে যে ওয়াটারফলটা আমরা গেছিলাম
সেটা ছিল আসালে ওয়াটারফল, সেখানকার রাস্তাটাও ঠিক এরকমই ছিল। আর বৃষ্টির ফলে জানি না কি হবে, তা উপরে যাওয়ার সময় কতটা সমস্যার সম্মুখীন হতে হবে আমি জানি না। তো এরকম রাস্তা এটাতে, তো আমি সামনের ব্রেকটা একদমই ধরছি না, পিছনের ব্রেক আর ক্লাচে মানে ইঞ্জিন ব্রেকিং যেটা থাকে সেই দুটো দিয়ে আমি চলছি, কারণ সামনের ব্রেকটা যদি একটু বেশি প্রেস হয়ে যায় কোনো কারণে তো আমি কেন আমি পড়ে যেতে পারি। যা হোক, এবার তো আগের তুলনায় একটু বেটার রাস্তা। উপরে ওঠার সময় আপনাদের আমি সেই উঁচু জায়গাটা একবার দেখাবো, কতটা উঁচু আর কত বড় বড় পাথর রাস্তায়, মানে কোনো রোড বলতে তো কিছু নেই, টোটালটাই পাথর বাঁধানো একটা রাস্তা। যে এই মাটিটাতে কতবার না গাড়ি মানে স্কিড করেছে তার কোনো ঠিক নেই। ওদিক দিয়ে তো একদমই রিস্ক নিব না। তো এইরকম একটা অফ রোডে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। জানি না পরে সামনের ব্রেকটা একদমই হালকা হাতে প্রেস করছি আমি, পরে কী হবে আমি জানি না। জুতাতে একদম দুটোই ভিজে শেষ, ঠিক আছে। আর রাস্তার অবস্থা খুবই মানে এতটা টাফ রাস্তা হবে আমি ভাবিনি। হ্যাঁ, যাওয়ার সময় কি আমি একাই এখান থেকে সুস্থ মতো বেরিয়ে যেতে পারবো সেটা হলো কথা। এই যে এই জায়গাগুলো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে স্লিপারি। যা হোক, এবার একটু রাস্তা মনে হয় ভালো। হ্যাঁ, এবার একটু রাস্তাটা ভালো হয়েছে, আগে যা রাস্তার পরিস্থিতি ছিল খুবই ভয়ঙ্কর। 3.9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এইরকম একটা জঙ্গলের মধ্যে আমি একাই, মানে একটা অন্যই রকম মজা লাগছে আমার। আর এই বৃষ্টি আর এই একটা সুন্দর ওয়েদার, মানে কি বলবো, বলার কিচ্ছু নেই, বলার কোনো ভাষাই নেই। নালিচোর 3 কিলোমিটার, আপনারা একবার এই সিচুয়েশনটার কথা একবার ভাবুন, যে এইরকম একটা দুর্গম আর এইরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আপনি একা বাইক নিয়ে একটা সুন্দর ওয়াটারফল এক্সপ্লোরের দিকে এগিয়ে চলছেন, কতটাই না রোমাঞ্চকর সেই জার্নিটা হবে। আশা করি আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনারাও সেই রকমই ফিল করছেন, আমি যেই ফিলটা করছি আশা করি আপনারাও সেই রকমই ফিল করছেন। এই যে একটা পাথর এখান থেকে ধস নামছে। তো বর্ষায় একমাত্র এই একটাই অসুবিধা যে ল্যান্ডস্লাইডের সম্ভব মানে চান্সেস খুব বেশি থাকে যে কোনো জায়গায়, অনেক দিন ধরে অতিরিক্ত বৃষ্টি হলে যেমন ওয়াটারফলগুলো খুব মানে জেগে উঠে অ্যাক্টিভ হয়ে যায় ওয়াটারফলগুলো, সেরকমই ল্যান্ডস্লাইড হওয়ার চান্সটাও খুব বেশি থাকে। তো তার প্রমাণ এই রাস্তার জায়গায় জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাত্র 800 মিটার আর পৌঁছে যাচ্ছি। ওইখানে নিচের থেকে কোথাও তো আমি জলের শব্দ শুনতেই পাচ্ছি। ওয়াটারফলের আওয়াজ নিচের থেকে আসছে, তো জানি না এই পাশ দিয়ে যাওয়া যায় কি না, বাইকটা হয়তো এখানেই রাখতে হবে।
সুন্দর ওয়াটারফল সামনে। এটা সে রেইনবো ওয়াটারফল নয়, রেইনবো ওয়াটারফল এইদিকটা যেতে হবে আর সময়। ওই যেটা এই দিকটাতে, তো আমাদের সম্ভবত এই রোডটা ধরে যেতে হবে। ওয়াও, সত্যি অসাধারণ। তো একটু ফাস্ট ফাস্ট যাই। ওয়াও, সত্যি খুব দারুণ লাগছে আমার। সত্যি খুব খুশি আমি ওয়াটারফল দেখে। একটা বাসের ছোট্ট, সরি বাসের না, একটা কাঠের একটা পুল টাইপ রয়েছে, সেই পুলটা দিয়ে যাওয়া যাবে কি এটা একটা প্রশ্নের ব্যাপার। এত দূর অবধি বাইকটা আনা যাবে, কিন্তু যেহেতু আমি একাই, সেহেতু সেই রিস্কটা আমি আর নিলাম না। এখানে কোনোরকম সূর্য আলো পৌঁছাচ্ছে না এখন, আর আকাশের অবস্থা দেখুন, জাস্ট চারদিকটা একবার দেখুন। তো এখানে এখন রেইনবো আমার কোনোভাবেই মনে হয় না যেখানে রেইনবো দেখা যায় বলে। রাস্তাটা অতটা এখনো স্লিপারি নেই, কিন্তু এই জায়গাটা দিয়ে যাওয়া প্রচন্ড রিস্কি আমার মনে হচ্ছে। এটা একটা খুবই রিস্কি জায়গা, কারণ এই বাসটার অবস্থা খুব খারাপ। সত্যি আমার অবস্থা খুব খারাপ, জানি না পার হয়ে গেলাম। সত্যি খুব ভয় লাগছিল আমার, কারণ কাঠগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। আগের ওয়াটারফলের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, তো সেটার লিঙ্কটা আমি আই বটনে দিয়ে দেবো, সেটাও দেখে নেন। কারণ ওটাও এখন এতটাই সুন্দর হয়ে রয়েছে, আমি এটাতে একদম নিশ্চিত। আমরা এর আগেবার এইরকম সময়ে সেই ওয়াটারফলটা এক্সপ্লোর করতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু। তো ফাইনালি
আর এই ওয়াটারফলে কেউ নেই, খুব কম জনে জানে এই ওয়াটারফলের ব্যাপারে। না কোন রকম এখন অব্দি তো স্লিপারি নেই, হয়তো গরমের সময় এখানে জল কম থেকে স্নান করা সম্ভব হবে, কিন্তু জলটা দেখে আমার ভয় লাগছে। দুর্দান্ত হাওয়া এখান থেকে, কোনো নেক্সট ভিডিওতে তখন এক্সপ্লোর করতে থাকেন।